এই দেখো গাছে কি রঙের আম এই রঙের আম তোমরা কোনোদিন দেখেছো হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আর্থ অ্যান্ড এনবি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আমাদের বাড়ির সব কাজ বাজ হয়ে গেছে আমার মায়ের খাওয়া হয়ে গেছে মা এই যে বসে আছে বসে বসে ব্যাগ ইয়ে করছে আর এই যে তোমাদের ঢিলে ফানি সিং ফানি সিং তারপরে কি যেন চিকুন আলী চিকুন নামটা যে দিয়েছো সত্যি ফাটাফাটি দিয়েছো ও তার প্রশংসা করে সবসময় খালি এইটা বলে যদি এই চিকুন নামটা কে দিয়েছে তাকে যদি পেতাম তাহলে তার বাড়িতে যেতাম কি খেতে কাচ্চি বিরিয়ানি খেতে অং বং ভালো জানে তো চলো এটা কোনো ব্যাপার নেই আর আমার মার দেখো সবসময় কাজ লেগেই বলে থাকে আমি এখন স্নান করব স্নান করে আমি যাব কলকাতা আর কোন দিদির বাড়ি যাব আজকে সঙ্গে থেকে জানতে পারবে যাচ্ছে না আজকে আমার সাথে যাচ্ছে কে তো আমাদের বাড়িতে আসুক এখন বলেন কি আসুক এখন তারপরে দেখাবো ঠিক আছে চলো তার আগে আমি স্নান টান করে নিই কেননা আমার ড্রেস এখন যা আছে দেখবা তোমাদের একটু দেখাইতে এই দেখো সকালবেলাতে কাজ করে এই যে গামসা আর খালি বডিতে থাকে মানে ও খালি বডিতে কিসের জন্য থাকে বলো তো ও খালি বডিতে এই জন্য থাকে যে ওর বডি দেখে যাতে সবাই শিখতে পারে যে না ওর কাছে অলরেডি জিরো ফিগার সেই কি বলে না তারপরে ওর টুয়েলভ প্যাক বোনা যায় টুয়েলভ প্যাক টুয়েলভ প্যাক কোনো কখনো হয় কিনা আমি জানি না তবে এই যে আমার সুন্দরী দেখো মা বাবা কেমন আছো ভালো আছো হাসি দাও তো একটা আমার মা হাসি দেখলে মন ভরে যাবে বুঝতে পারছো এটা হচ্ছে ভালোবাসার হাসি তাই না মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো চান করে নি আমি চান ধান করে রেডি হয়ে গেছি আর আমার মাও চান করে রেডি করে দিয়েছি মাকে এই যে এখন আমি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে বেরোবো চলে সি স্টেশন আর আমার সাথে আছে বিকু ভাই কথা বলতে পারছি ও ফেস করতে লজ্জা আমি তো না রাজা মানুষ আমি সব জায়গা দিয়ে যাই আমাকে দেখে আমার এখন আর লজ্জা লাগে না হ্যাঁ এক সময় লাগতো এটা ঠিক কিন্তু লজ্জা লাগার কোনো কিছু নেই যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে বিকু ভাইকেই সঙ্গে নিয়ে যাব আর কোথায় যাব সঙ্গে থেকে হিরোর মতো লাগছে না পুরো আমাদের ট্রেন এখন এই কেনাপো তারপরে বল সকালবেলা কিছু খাওয়া হয়নি আমি ও হয়তো বাড়ি থেকে এসে আমি কিছু খাইনি আমি কি করলাম একটা গজা নিলাম গজা নিয়ে খেয়ে নিলাম ওই এত ব্যস্ত ছিলাম যে রান্না হয়ে গেছে কিন্তু খাবার টাইমে হয়নি রানিং এ ট্রেন ধরেছি স্কুটি নিয়ে স্টেশনে রেখে তারপরে বেরিয়ে পড়লাম আমরা এখন নামবো ওй ফাইনালি আমরা নেমে পড়েছি দুর্গानगर স্টেশন আর এখন এইখান থেকে আমাদের ওই পাশটায় যেতে হবে ওই পাশটায় গিয়ে টোটো অটো কিছু একটা নিতে হবে এখান থেকে আমরা বেরিয়ে এসে আর বেরিয়ে এসে এখন আমরা অটোতে বসে পড়েছি আর এখন যেতে হবে আমাকে শিবতলা বাজার আসলে আমরা এসে শীততলা নেমে পড়েছি তারপরে অটো থেকে একটুখানি হেঁটে যেতে হয় আমরা বললাম টোটোতে আসবো কিন্তু হেঁটে একটু হাওয়া লাগছে গায়ে এই জন্য হেঁটে আর রোদ দূরটা নেই চিনতে পাচ্ছি না আগে একবার এসেছিলাম চিনতে পাচ্ছি না ঠিক আছে তো করার কিছু নেই হাঁটতে হাঁটতে চলো যাই আশা করি পেয়ে যাবো এই আমরা আগেরবার এই সাইডটা দিয়েছিলাম এইবার আমরা সামনের সাইডটা দিয়ে এসেছি তো সুস্মিতাদের বাড়িতে আমরা এসে গেছি তো চলো ভিতরে যাওয়া যাক এখন আমরা ঘরের ভিতরে চলে এসেছি আর আমি আর ভাই বসে আছি আর দিদিরা হয়তো কিছু আনতে গেছি আমরা এখন একটু বসবো বসে একটু কথাবার্তা বলবো

কি সুস্মিতা দি যে রান্না করছে আর দেখালাম দুষ্টুকে আর দুষ্টুর এই যে সেই মোরগটা বুঝতে পারি এই মোরগটা নিয়ে সবসময় থাকে আর মোরগটা বেশ সুন্দর মানে সবসময় পেলে রেখেছে দেখো কি মোরগ সেই আবার নেল পালিশও

অলরেডি আমি খেতে বসে গেছি আমার আধা খাওয়া হয়ে গেছে আমার লাইভ চলছে ওইদিকে ওই যে একদিকে আমি লাইভ দেখছি কথা বলছি আর একদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি দুই ভাই মিলে আর প্রায় আমার আদা বিরিয়ানি শেষ হতে গেল কিন্তু এখনো মটন আর চিকেন আছে সেটা খাবো আর এই যে দুইজনে লোভ দিচ্ছে বিয়ে রয়েছে এই যে রিঙ্কু দি আর মিষ্টি দি দুইজনে এখন লোভ দিলেও করার কিছু নেই দুইজনে দেখে দেখে আনন্দ করুক আর আমি বলছি এই যে চিকেন লেগ পিস খাও শহীদ আর এই যে এইগুলো এখন আমরা সব খতম করব খতম করে তারপরে গিয়ে একটু বসবো কি রে কেমন লাগছে ভালো ও হ্যাবি রিল্যাক্সে খাচ্ছে ওকে ডিস্টার্ব করব না ও বাঁধনের মতো না আরে কেনা কি চাইতে ও হ্যাভি রিল্যাক্স খাচ্ছে ঠিক আছে তো চলো চুপচাপ খেতে থাকি আমরা চলে এসেছি সাদে আর ও যে সুস্মিতা দি আর সুস্মিতা মেয়ে মে আর এইদিকে আছে বিকু ভাই তোমাদের এবারে একটা জিনিস দেখাই এ এ বেটা একটা জিনিস দেখাই দেখ এই দেখো গাছে কি রঙের আম এই রঙের আম তোমরা কোনো দিন দেখেছো যদি দেখে থাকো কমেন্ট করে জানাও কি আম কালার এই আম আমি প্রথম দেখলাম এই রাম আম আমি জীবনে দেখিনি কালারটা দেখেছো কত সুন্দর কালার আর এই এই গাছের প্রতিটা আমের কালার এই প্রমাণ দাও আর একটা গাছ আছে সামনে ওই গাছের আমের কি কালার হতে তাহলে মনে হয় ব্ল্যাক ফ্ল্যাক হবে রেড ফেড হবে আকাশি কালার আম গাছ আমি প্রথম দেখলাম ভাবার বিষয় সঠিক বলেছেন চলো এইবারে এই দেখো বড় বড় আম

মিলিয়ন মিলিয়নের ভিউ দেয় বিরাট বিরাট আর্টিস্ট এই এরিয়ার সবাই ওকে চেনে এক ডাক নামে ঠিক আছে তো ওর রিলস যে ভিউ যায় ওর ওর ফেস দেখানোই মানে বিরাট ব্যাপার তাই এই জন্য আমি কম দেখাচ্ছি সমস্ত জোক মার আর কি চলো তাহলে রিলস বানাই হ্যাঁ চলো সাত থেকে নিচেই চলে এসেছি আর সুস্মিতা দি নিয়ে এসে পকোড়া পকোড়া এখন আমরা বসে বসে পকোড়া খাচ্ছি কেমন লাগে এই বেটা কেমন লাগে ভালো সত্যি সুন্দর লাগছে তো চলো পকোড়া খেতে থাকি দুষ্টু গাও আর পরে খাচ্ছি না নো নো মাছ খাও তো চলো পকোড়া খেয়ে নি তারপরে কল বলছি বাড়িতে কল করেছিলাম বাজনকে মা ভালো হয়েছে তো আমাদের বাড়ি যেতে টুরা হবে এখন আমরা বাড়িতে বেরোবো আর দুষ্টুর মালাটা দেখো

আমার জন্য সব খাবারগুলো প্যাক করছে আর আমি লোকের বাড়িতে খাই আর সেগুলো নিয়ে যাই সেইটা দেখানোর জন্য তো এখন আমরা বেরোবো আমাদের বেশি টাইম লাগবে না এখনই নেব নিয়েই এখনও বেরোবো দিকে দেখো খুকুমণি ঘুমাচ্ছে ওই দেখো খুকুমণি ঘুমাচ্ছে ঠিক আছে এই কুকুমণি লাগে এইটা পরে আমাকে কেমন লাগছে বলো ভালো লাগছে যে সুস্মিতা খাবার দিয়ে দিয়েছে আর আমি এখন এইটা নিয়ে বেরোবো রেডি আমরা বেরিয়ে পড়েছি চলো সুস্মিতা দেখ বাই হম ভালো থাকো বাহ টাটা প্রায় স্টেশন চলে এসছি আর এখন টিকিট কেটে নিলাম এই যে আর এখন যাব বাড়ি